শুভ সকাল। আপনি যদি জাপান দেশটার মধ্যে আসেন, দেখবেন যে জাপানিজরা প্রচুর দৌড়াদৌড়ি করে, মানে বিশেষ করে স্টেশনগুলোতে ওদের হচ্ছে প্রচুর তাড়াহুড়া। কারণ এই দেশটার মধ্যে সময়ের যে ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সময় মেনটেন না করতে পারেন, তাহলে আপনার কোনো জায়গায় ঠাঁই হইব না। তো এই যে এখন আমি রাস্তায় বসে আছি, রাস্তায় বসে থাকার কারণ হচ্ছে আমি আজকে বাসে, মানে কি বলে, যাবো হচ্ছে ক্লাসে। তো আমি আজকে বাস পাই নাই, কারণ লেট করছি। কী কারণে লেট করছি, সকালবেলা আমার বাসা থেকে স্টেশন পর্যন্ত যাইতে হাইটা যাইতে প্রায় 10 মিনিট লাগে। তো আমি স্টেশনে যাওয়ার পরে দেখি যে আমি মানি ব্যাগই আনি নাই। তো বাসা থেকে স্টেশনে 10 মিনিট, স্টেশন থেকে আমার বাসা পর্যন্ত 10 মিনিট, আবার বাসা থেকে স্টেশন পর্যন্ত 10 মিনিট। তো এই যে একটা লম্বা সময় লেগে গেছে, এটার কারণে আমি নাগোয়া থেকে, মানে আমার নাগোয়া স্টেশন থেকে ট্রেন মিস করছি। আর ওই জায়গা থেকে ট্রেন মিস করার কারণে এই জায়গায় এসে বাস মিস করছি। তো এটার জন্য এখন হচ্ছে আমি রাস্তায় বসে আছি। আর একটা কথা বলে রাখি, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি আমার কলেজের বাস মিস করছি, তো কী অন্য বাস তো আছে বা ট্রেন আছে, আমি তো ওইগুলো দিয়েও যাইতে পারি। সত্যি কথা বলতে এই জায়গার মধ্যে, মানে এই স্টেশন থেকে বা এটা এমন এক জায়গা, এই জায়গার থেকে আপনার কলেজ পর্যন্ত কোনো বাসও নাই, মানে অন্য কোনো বাস নাই। প্লাস হচ্ছে মানে এই জায়গার থেকে এই যে নর্মালি যে সাবওয়ে ট্রেনগুলো, এইগুলো চলে না। মানে এই জায়গা থেকে যদি আপনি যাইতে চান, তাহলে আপনার কলেজের বাস দিয়ে যাইতে হবে, নয়তো আপনার হাইটা দিতে হবে। আর একটা অপশন আছে বড় লোকের জন্য, ওটা হচ্ছে ট্যাক্সি। আমি যদি এই জায়গা থেকে ট্যাক্সি দিয়ে আমার এই কী বলে কলেজ পর্যন্ত যাই, তাহলে আমার লাগবে হচ্ছে 3500। 3500 ইয়েন ঢালার থেকে আমি মনে করি একটা ক্লাস মিস দেওয়া ভালো। ব্যাপার না, আমার পিছনে ওই যে দূরে দেখা যায় কিনা জানি না, ওই পাশে হচ্ছে আরেকটা বাস দাঁড়ায় আছে। ওই বাসে করে আমি হচ্ছে আজকে ক্লাসে যাব। আর ওই বাসটা ছাড়বো হচ্ছে 10:40, এখন বাজে হচ্ছে মাত্র 9:50-এর মতো। তো এই লম্বা সময়টা এখন এই জায়গার মধ্যে আমার বসে অপেক্ষা করতে হইব, কিছু করার নাই। আর জাপানে আপনি হয়তো ভাবতে পারেন যে মানে একটা ক্লাসই তো মিস হচ্ছে, একটা ক্লাস মিস হলে আর এমন কি। সত্যি কথা বলতে মানে আমাদের বাংলাদেশের সিস্টেম আর জাপানের সিস্টেমটা একটু অন্যরকম। তো আমরা হচ্ছে প্রতি 6 মাসের একটা সেমিস্টার, আপনার ধরেন যে এই 6 মাসে আপনি একটা ক্লাস সর্বোচ্চ 3 বার আপনি মিস দিতে পারবেন। যদি 3 বারের জায়গায় আপনি 4 বার মিস দিয়ে দেন, তাহলে আপনার হচ্ছে পরীক্ষায় অ্যালাউ করব না। 6 মাস পরে যে একটা পরীক্ষা হইব, যেটা জাপানিজ হচ্ছে থেইকি শিখেন, ওইটা হচ্ছে আপনি মানে কি বলে যে অ্যাটেন্ড করতে পারবেন না। তো আপনার এই যে 6 মাসের একটা শ্রম, 6 মাসের যেই মানে পড়ালেখা করলেন বা যে দিনগুলো নষ্ট করলেন, এগুলো সবই নিয়ে গেছে। আর এই পরীক্ষাটা আপনার দ্বিতীয় হচ্ছে আবার সেকেন্ড ইয়ারে যাইয়া সেম ক্লাসগুলো আবার করতে হইব, মানে যেই ক্লাস এই যেই কী বলে যেই পরীক্ষাটা আপনি দিতে পারছেন না। খুবই প্যারা, সত্যি কথা খুবই প্যারা। আপনি চাইলেই যে বন্ধ করে দিবেন যে একটু ঘুমায় আজকে, এগুলো করা সম্ভব না। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন ওটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু আমাদের বাংলাদেশের মতো আপনি ধরেন যে অসুস্থ হয়ে যায় বললেন যে আমি অসুস্থ ছিলাম, আর সারে সুন্দর করে আপনার হাজিরাটা দিয়ে দিল বা মাফ করে দিল আর কি। ব্যাপারটা আসলে এরকম না। জাপানে হচ্ছে আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে আপনি অবশ্যই হসপিটালে যাইতে হইব। আর হসপিটালে যাইয়া আপনার এই কী বলে যে মানে একটা প্রমাণ আর কি, প্রমাণস্বরূপ একটা কাগজ নিতে হইব হসপিটাল থেকে, যেটা হচ্ছে আপনার এই ধরেন যে আমার কলেজের মধ্যে আমার এটা দিলে, অফিসের মধ্যে জমা দিলে ওরা হচ্ছে আমারে ঠিক আছে সুস্থ কি মানে আমারে দিয়ে দিব আর কি হাজিরাটা। ব্যাপারটা হচ্ছে এরকম। তো সত্যি কথা বলতে জাপানে আসার পরে, মানে জাপানে আসার পরে না, মানে এই অটোমোবাইল কলেজে ভর্তি হওয়ার পরে আজকে প্রথমবারের মতো মানে প্র্যাকটিক্যাল ক্লাস মিস হয়ে গেছে। আর একটা প্র্যাকটিক্যাল মিস হওয়া মানে অনেক কিছুই। তো ধরেন যে এমন আরও 4 মাসের মতো বাকি আছে, এই 4 মাসে যদি আমি আর 2টা প্র্যাকটিক্যাল বা আর 3টা আল্লাহ না করুক যদি আর 3টা প্র্যাকটিক্যাল ক্লাস মিস হয়ে যায়, তাহলে এই যে আমি এই 6 মাস যা পড়বো এগুলো সবই হচ্ছে মানে পড়া তো বৃথা যাবো না, মানে আমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো না বা আমার হচ্ছে শূন্য মার্ক থাকবো হচ্ছে শূন্য, এই পরীক্ষাটা আমার আবার দিতে হইব। তো এই হচ্ছে সিস্টেম। তো আরেকটা বিষয় হচ্ছে এই বছর দেখলাম যে মানে কী বলো, ওই দিন টিচারও বলতেছিল যে এই বছর নাকি প্রচুর বাঙালি, মানে বাংলাদেশি অনেক নাকি ভর্তি আছে, মানে ভর্তি হয়েছে আর কি নাকানি হনে। এখনও যদিও কারোর সাথে কথা হয় নাই বা দেখা হয় নাই, তবে আশা করি ওদের ক্লাস শুরু হইলে দেখা হইব ইনশাল্লাহ সবার সাথে। এই বছর প্রচুর বাঙালি এই নাকানি হনে, আর যারাই ভর্তি আছে বা যারা ভর্তি হয়েছে বেস্ট অফ লাক, কারণ এই জীবনটা আসলে অনেক কষ্টের।